এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক যুগান্তর নামে একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে সাতানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিভুক্ত একই যোগ্যতা এবং অভিন্ন সিলেবাস হওয়া সত্ত্বেও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা আজ বিরাট বৈষম্যের শিকার যার বাস্তব উদাহরণ হল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা এটা বর্তমান যুগ অনুযায়ী একেবারেই বেমানান যদিও এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সরকারি স্কেলে বেতন পান আমাদের প্রতিবেশী দেশ ভারত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উনিশশো সালের এক জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন কয়েক দশক পর দেশের সব বেসরকারি প্রাথমিক কয়েকটি ধাপে জাতীয়করণ করা হয় এর ফলে প্রাথমিক শিক্ষায় অনেক পরিবর্তন এসেছে এখন সময় হয়েছে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা শিক্ষা জাতীয়করণের অনেকের মতে জাতীয়করণ হলে শিক্ষার মান কমে যাবে ধারণাটি একেবারে ঠিক নয় প্রাথমিক শিক্ষা ঢালাভাবে জাতীয়করণের ফলে প্রাথমিক শিক্ষার মান কমেনি বরং বেড়েছে মাধ্যমিক স্তর জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থায় আরো কোনো বৈষম্য থাকবে না এর ফলে ফলে শিক্ষকদের প্রাইভেট এবং কোচিং বাণিজ্য অনেকাংশে হ্রাস পাবে অতএব বর্তমান শিক্ষা সরকারের কাছে প্রত্যাশা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আর কত দেরি এখানে বলা হচ্ছে শিক্ষকরা শিক্ষার প্রধান শক্তি একজন শিক্ষার্থী মনোনয় শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনকে ভাবিয়ে মূল্যবোধ এবং নৈতিকতার চর্চা অনুশীলন করার যে মহৎ কাজটি করেন সেটি একজন আদর্শবান শিক্ষক করেন একজন শিক্ষক শুধু শ্রেণীককে পাঠদান করেন না শ্রেণিককে উপস্থিত সকল শিক্ষার্থীকে সবুজ পৃথিবীর শুভ স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়ে থাকেন এক বাক্যে বলা যায় শিক্ষার্থীদের দেখার শুধু প্রতিস্থাপন করেন আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষকদের অনুরূপ কারুকার্য শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান হয় কিন্তু উদ্বেগের বিষয় আমাদের দেশের শিক্ষকেরা এখনো তাদের প্রাপ্য মর্যাদা পান না দেশে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষকেরা আন্দোলন করছেন শিক্ষকদের জাতিকরণের দাবিতে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আছে বাইশ হাজারের বেশি এর মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদে সরকারি প্রতিষ্ঠানগুলো মাত্র ছয়শো চুরাশিটি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি তাদের বিপরীতে শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ এমপিভুক্ত হওয়ায় শিক্ষকেরা সরকার থেকে বেতনের পাশাপাশি কিছু নামমাত্র ভাতা পেয়ে থাকেন সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল বৈষম্য অর্থাৎ একজন সরকারি শিক্ষক পূর্ণাঙ্গ বেতন ভাতা পেলেও একজন বেসরকারি শিক্ষক তেমনটি পান না এছাড়াও শিক্ষক শিক্ষকদের এগারো দফা দাবি রয়েছে যা নিয়ে শিক্ষকরা লাগাতার আন্দোলন করছে এমবিভুক্ত শিক্ষকরা বিভিন্ন সময় আন্দোলন করলেও তাদের উপর পুলিশ হামলা শিকার হয়ে তারা অনেকেই আহত এবং লাঞ্ছিত হন শিক্ষকরা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষককে পুলিশ দিয়ে লাঠি ফেটা এবং লাঞ্ছিত করা খুবই নিন্দনীয় ব্যাপার পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে উঠে আসেনি সরকারের ন্যূনতম এই মৌলিক দাবি সময় উপযোগী এবং যৌক্তিক একটি গণতান্ত্রিক দেশি শিক্ষকদের সম্পূর্ণ পরিষেবার ব্যবস্থা যদি সরকার গ্রহণ না করে এতে দেশের শিক্ষার উপর মারাত্মক আঘাত হানবে কেননা শিক্ষকরা যদি তাদের প্রাত্যহিক জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে শিক্ষা এবং শিক্ষার্থী নিয়ে শিক্ষকদের বিশেষ কোনো অনুরুক্তি কিংবা গুরুত্ব থাকবে না যার ফলে দেশের শিক্ষা যেমন ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনি দেশও ক্ষতিগ্রস্ত হবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সেই অনুযায়ী প্রশিক্ষণ কর্মশালাও শেষ করা হয়েছে কিন্তু শিক্ষকদের পরিপূর্ণ প্রশিক্ষণ ভাতা এখন পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি যা নিয়ে শিক্ষকরা প্রচণ্ড ক্ষুব্ধ সুতরাং সরকারি উচিত হবে সরকারের প্রতি আহ্বান থাকবে শিক্ষকদের যাবতীয় বৈষম্য দূর করুন মাধ্যমিক শিক্ষকদের জাতিকরণের দাবি মেনে নেওয়া হোক এবং সকল ধরনের বৈষম্য দূর করে তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করা হোক যাতে দেশের শিক্ষকগণ প্রাণ খুলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ